তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অভিযোগ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর আজ আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ এই হচ্ছে দক্ষিণ দারির যে তরুণ সেটা আর আমার ঠিক ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছো দক্ষিণ দাঁড়িয়ে যে প্যান্ডেলটা সেটা দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে এখান থেকে লাইটিং শুরু হয়ে গেছে তো এবছর যে কি প্যান্ডেল একটু পরে ওপেনিং হবে তো পুরোটা তোমাদের ঘুরে দেখাবো দেখতে থাকো আমার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ যে তরুণ সেই জায়গাটা আর আমার সামনেই দেখতে পাচ্ছো দক্ষিণদারি ঢুকতে আই লাভ দক্ষিণদারি লেখা রয়েছে তো এটা হচ্ছে দক্ষিণদারি ঢোকার যে রাস্তাটা সেই জায়গাটা আর সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর যে লাইটিংটা করা হয়েছে গেটওয়ে খুব সুন্দর করা হয়েছে দূর পর্যন্ত দেখতে পাচ্ছ প্যান্ডেল অবধি যে লাইটিং সেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর লাইটিং রয়েছে বড় ছোটো আর ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা বাচ্চা ঘুরি ওরাচ্ছে লাইটিংটা জাস্ট অসাধারণ করেছে তাই না অসাধারণ দেখতে লাগছে দেখতে পাচ্ছ ঘুড়িটাও কি সুন্দর ঘুরছে খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে তো আর এরপরে যেটা দেখতে পাচ্ছ তো এরপরে দেখতে পাচ্ছ ভূত ঝুলছে গাছের মধ্যে সেটাও খুব সুন্দর লাইটিং করা হয়েছে তো এই হচ্ছে দক্ষিণদারি ইউ সেজন্য হচ্ছে অনির্বান্ধা আর আলোতে হচ্ছে পেমেন্দ্র বিকাশ চাকি তো এই হচ্ছে দক্ষিণদারি ইউথসের যে গেট তো দেখতে পাচ্ছ এখানে দক্ষিণদারী চব্বিশতম বর্ষ লেখা রয়েছে এই হচ্ছে গেট তো এই গেট থেকে দেখতে পাচ্ছ এখনও প্যান্ডেলটা ওপেনিং হয়নি তো একটু পরেই ওপেনিং হবে তাই জন্য দেখতে পাচ্ছো এখানে খুব সুন্দর ঢাক বাজছে আর ঢাকের দেখতে পাচ্ছ খুব সুন্দর যে কম্পিটিশান সেটা হচ্ছে অসাধারণ তো প্রচুর ঢাকি এসে দেখতে পাচ্ছো বিভিন্ন জেলা থেকে তো খুব সুন্দর ঢাকের কম্পিটিশান হচ্ছে তো দক্ষিণদারি ইউথের চব্বিশতম বর্ষে যেটা থিম সেটা হচ্ছে সিংহ বাহিনী তো দেখতে পাচ্ছো এখানে ক্যামেরা নিয়ে রয়েছেন তপন সিংহা তো ওনাকে ডেডিকেট করে করা হয়েছে আর এখন দেখতে পাচ্ছ যে প্যান্ডেল সেটা উদ্বোধন হচ্ছে দেখতে পাচ্ছ মাননীয় মন্ত্রী সুজিত বসু রয়েছে আর লীনা গঙ্গোপাধ্যায় রয়েছে তো এই হচ্ছে এবছরের দক্ষিণদার দারি যেটা প্যান্ডেল দেখতে পাচ্ছ অসাধারণ করা হয়েছে চারিদিকটা দেখতে পাচ্ছ শুধু সিনেমার বিভিন্ন পোস্টার থেকে শুরু করে সিনেমার বিভিন্ন কাটিং সব রকমই দেখতে পাচ্ছ জুড়ে এই প্যান্ডেলটা রয়েছে তো এখানে দেখো ফাইভ এ একটা বাস রয়েছে যেটা সিনেমায় ব্যবহৃত হয়েছিল বালিগঞ্জ টু হাওড়া স্টেশন চলতো তো দেখতে পাচ্ছ বাসটাকে পুরো তুলে এনে এখানে রাখা হয়েছে আর প্রতিটা জিনিসের সাথে দেখতে পাচ্ছ এখানে সিনেমার সাথে তার কি সম্পর্ক ডিটেলস সবটাই এখানে রয়েছে আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ বড় বড় টিন লাগানো হয়েছে দেখতে পাচ্ছ বাঁশের কাজ করা তার উপর আর উল্টো দিক থেকে দেখতে পাচ্ছো প্রজেক্টরের যে এফেক্ট সেটা এর ওপর ফেলা হচ্ছে যার ফলে এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর সিনেমা হচ্ছে যেমন তোমার বড় পর্দায় আমরা সিনেমা দেখতে পাই প্রোজেক্টের ঠিক সেই রকম তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এটা যেটা করা হয়েছে তো শিল্পী অনির্বাণের যেটা সৃষ্টি দেখতে পাচ্ছ অসাধারণ অনির্বাধা একজনের খুব বিখ্যাত শিল্পী তো ওনার হাত থেকে এরকম কিছুই আমরা শিল্পকর্ম আশা করি খুব সুন্দর দেখতে পাচ্ছো উনি এটা করেছেন তো খুব সুন্দর দেখতে পাচ্ছো প্রতি মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে তো সকালবেলা আসলে তোমরা এই জিনিসটা অতটা ভালো বুঝতে পারবে না তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা যে ফাইটিংয়ের দৃশ্য সেটা চলছে তো সন্ধ্যেবেলা একটু আলো চলে গেলে তোমরা যদি আসো দেখতে পাবে খুব সুন্দর এখানে যে সিনেমা ঠিক যে ভিউ সেটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ হয়েছে তো খুব সুন্দর দেখতে পাচ্ছি ইউনিক একটা জিনিস আমরা দেখতে পেলাম আর তোমরা যারা পুরোনো সিনেমার প্রেমী বা পুরোনো সিনেমা যারা ভালোবাসো তারা দেখতে পাচ্ছ খুব সিনেমার সংক্রান্ত জিনিস আর দেখতে পাচ্ছ বিভিন্ন পরিচালকের বড় বড় কাজ এখানে রয়েছে তো অসাধারণ কিছু তোমরা এখানে আসলে আইউডনেস করতে পারবে তো তোমরা একবার এসে ঘুরে যে ওই প্যান্ডেলে আর এইখানটা দেখো সিনেমাটিকে একটা ট্রি করা হয়েছে আর নিচে দেখতে পাচ্ছ সমস্ত যে হিট সিনেমা সেগুলো রয়েছে তো বিভিন্ন পরিচালকের বিভিন্ন হিট সিনেমা আর তার সঙ্গে তার ছবি দেখতে পাচ্ছ কোন কোন সিনেমা তিনি কবে পরিচালনা করেছিলেন খুব সুন্দর রয়েছে আর এই জায়গাটা দেখো খুব সুন্দর একটা হাতির মূর্তির মতো করা হয়েছে তো যেটা সিনেমায় খুব ব্যবহার হয় বিভিন্ন জিনিস তো সেই জিনিসগুলো আর পুরো মাঠটা জুড়ে দেখতে পাচ্ছ সিনেমাটি একদম ভিউ রয়েছে চারিদিকে তোমরা যেদিকেই দেখতে পাবে চারিদিকে সিনেমা আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর সিনেমার যে পোস্টার সেগুলো এখানে রাখা রয়েছে আর এইখানে তো তোমাদের একটু আগে দেখালাম যে এই সিনেমার যে রিফ্লেকশনটা সেটা দেওয়া হয়েছে আর ওই জায়গাটা দেখো হাতির যে মুখটা তোমাদের একটু আগে দেখালাম তো এটা দেখতে পাচ্ছ বাইরের দিক দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে আর তার সামনে একটা খুব সুন্দর ট্রি করা হয়েছে আর পুরো মাঠটা জুড়ে দেখতে পাচ্ছ বিভিন্ন সিনেমার বিভিন্ন পোস্টার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছো প্রত্যেক অভিনেতার খুব সুন্দর ছবিতে রয়েছে উত্তম কুমার থেকে শুরু করে ভানু বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের আর এই ঠিক এই জায়গাটা দেখো পুরো মাঠ জুড়ে অসাধারণ জাস্ট একটা সিনেমাটিক যে ফিল দেওয়া হয়েছে আর তার সাথে সাথে সিনেমাটিক যে অডিওগুলো চলছে তো দেখলে তোমাদের সত্যি মনে হবে খুব সুন্দর আর এই দেখতে পাচ্ছ এখানে একটা হুইল চেয়ার ব্যবহার হয়েছে ওইদিকে দেখতে পাচ্ছ একটা ট্যাক্সি ব্যবহার হয়েছে তো সিনেমায় যে জিনিসগুলো ব্যবহৃত এ তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ অটো ট্যাক্সি সমস্ত জিনিসই এখানে রয়েছে দেখতে পাচ্ছ তো জাস্ট রিয়েল একটা ফিল দেওয়ার জন্য এই জিনিসগুলো করা হয়েছে আর প্রত্যেকটা সিনেমা সবুজ দীপে রাজা তো সব সিনেমার নাম দেখতে পাচ্ছ এই জায়গাটা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ বাঁশের ওপর খুব সুন্দর টিন দিয়ে অসাধারণ একটা প্ল্যাটফর্ম করা হয়েছে যেখানে খুব সুন্দরভাবে যে সিনেমাটি ভিউটা সেটা দেখানো হচ্ছে ক্ষণিকের অতিথি যে সিনেমাটা হয়েছিল সেই সিনেমাটা দেখতে পাচ্ছ কলকাতা শহরে যে বড় পোস্টার লেগেছিল আগেকার দিনে বড় বড় পোস্টার লাগানো তো সেইটা দেখতে পাচ্ছো এখানে রয়েছে কে চিত্রনাট্য লিখেছিল কখন সিনেমাটা হয়েছিল সবই এখানে দেখতে পাচ্ছ ডিটেলস সময়ে এখানে খুব সুন্দরভাবে আঁকা রয়েছে আর ঠিক এই জায়গাটা দেখো যে মিনার বিজলি ছবিঘর তোমরা সকলেই জানো কলকাতার নাম করা ছবিঘর যে ও সেই সিনেমা হলগুলোর দেখতে পাচ্ছ কোন টাইমে আর আর কোন সিনেমা হলে কখন লেগেছে সমস্ত পোস্টার দেখতে পাচ্ছ পরপর পরপর এখানে রয়েছে তো অসাধারণ যে শিল্প শিল্পকর্ম তো অনির্বান্ধাকে জন্য অনেক ধন্যবাদ এত সুন্দর জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য আর এত সুন্দর প্যান্ডেল উপহার দেওয়ার জন্য দুর্গাপুজো তো অসাধারণ দেখতে পাচ্ছ প্রত্যেকটা সিনেমার গুরু এখানে যে ডিটেলস সেটা এখানে রয়েছে আর যোগিন্দারি ইউথসের যে ভাবনা তো খুব সুন্দর দেখতে পাচ্ছ যে পুরনো দিনে সিনেমাকে তুলে ধরার জাস্ট অসাধারণ দেখতে লাগছে পুরো জিনিসটা দেখতে পাচ্ছ তো এই হচ্ছে প্যান্ডেলের যে ভেতরটা প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ এখানে যে দুর্গা ঠাকুরটা করা হয়েছে সেটা দেখতে পাচ্ছ একটু অন্যরকম করা হয়েছে তো তোমাদের সামনে দিক দেখালে তোমরা বুঝতে পারবে তো প্যান্ডেলের ওপরটাও দেখতে পাচ্ছ সিনেমার বিভিন্ন কাহিনী এখানে বর্ণনা করা রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ সিনেমার বিভিন্ন ডিটেলস লেখা রয়েছে আশেপাশে আর মায়ের মুখটা দেখো তো দেখতে পাচ্ছ ঠাকুরের যে মুখটা সেটা অন্য দুর্গা ঠাকুরের যে একটু অন্যরকম করা হয়েছে তো রেফারেন্সিয়েশন দেওয়া হয়েছে এখানে কোন তারিখ হচ্ছে দু হাজার চব্বিশে এই হচ্ছে মা দুর্গা আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছে দু হাজার চব্বিশে যে সিংহবাহিনী থিম নিয়ে ভাবনা সেটা দক্ষিণদারি ইউথসের দেখতে পাচ্ছ চব্বিশতম বর্ষে অসাধারণ প্যান্ডেল করেছে তো তোমরা শিভূমির দিকে যারা ঠাকুর দেখতে আসবে প্রত্যেকেই প্যান্ডেল দেখে যেয়ে খুব ভালো লাগবে তোমরা যারা সিনেমা প্রেমী দক্ষিণ দারিউথ ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে অভিজিৎ বন্ধুরা দেখা ভিডিও